of charm. Start your low power game, shake, shock, bomb. Nix has come, so full of charm. Start your low power game, shake, shock, bomb. Nimki khub bhalo, shonge nimbu chilo. Hashite mojate, shudhu nimki nimbu. Porir deshe galo. Magic ring pelo, jadu mayai nimki hawai hoyeche galo. সব পারে নিমকি নিমকি তাড়াতাড়ি চল। কেন রে, আবার কি হলো? কি হবে মানে, তোর জন্যই তো সবাই ওয়েট করছি আমরা। হেডসারের বার্থডে পার্টির সব প্ল্যান রেডি। ঠিক তুই যেমনটি বলেছিলি, ম্যাডাম শাও নিজে সব ফাইনাল করেছেন। তোর কথা মতোই পাকরাশি সাইকে কেক আনবার দায়িত্ব দিয়েছেন। যাক, নিশ্চিন্ত হওয়া গেল, খুব চিন্তায় ছিলাম। দেখ দেখ, হেড স্যারের বার্থডে সেলিব্রেট করে সবার কাছে গুড গার্ল হওয়ার ইচ্ছা, আমরা যেন কিছু বুঝি না। শুধু বুঝলেই হবে না ডুগ, কিছু করে দেখাতে হবে। মানে? মানে আবার কি, ওই নিমকিটা হই হই করে হেড স্যারের বার্থডে সেলিব্রেট করে ড্যাং ড্যাং করে আমাদের নাকের ডগায় নাম কিনবে, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। ঠিক ঠিক, নিমকি ইনডাইরেক্টলি আমাদেরকেই চ্যালেঞ্জ করেছে। ওর এই বার্থডে সেলিব্রেশন প্ল্যান যদি ভন্ডুল না করেছি, তবে আমরাও এই স্কুলের এক নম্বর বিচ্ছু ছেলে নয়। ঠিক ঠিক, ওই দেখ ওরা ক্লাসের দিকেই যাচ্ছে, চল চল, এবার দেখবি আমার খেল। ওকে স্টুডেন্টস, সব অ্যারেঞ্জমেন্টস রেডি, আমি এক্ষুনি তোমাদের গেম টিচারকে বার্থডে কেকটা কিনতে পাঠাচ্ছি। উনি এলেই আমরা সকলে মিলে হেড স্যারের রুমে গিয়ে সেলিব্রেট করব। ইয়ে! 3 ইয়ার্স ফর নিমকি, হিপ হিপ হুররে! 3 ইয়ার্স ফর নিমকি, হিপ হিপ হুররে! সবাই কেমন বাহবা দিচ্ছে দেখ, মনে হচ্ছে যেন ওরই জন্মদিন। লিডার হয়েছে না? আমার প্ল্যানটা যদি একবার কাজ করে না, তবে দেখবি সব লিডারগিরি একেবারে গুচ্ছে যাবে। তাই নাকি রে, কি প্ল্যান তোর, আমায় বলবি না? দেখতে থাক। ম্যাম ম্যাম, পেটে পেটে হঠাৎ ব্যথা শুরু হয়েছে, খুব ব্যথা করছে। আমারও, আমরা যমজ তো, ওর যা যা হয় আমারও তাই তাই হয়। ও ভেরি স্যাড, তাহলে তোমরা আজকে কেক খাবে না, ওকে? কেক খেলে আবারও ব্যথা বেড়ে যেতে পারে। বেটার তোমরা দুই ভাই এক্ষুনি মেডিকেল রুমে চলে যাও। আচ্ছা, ডক্টর আছেন, একটা চেক আপ দরকার, ওষুধ খেতে হবে, কুইক এক্ষুনি যাও। ওকে ম্যাম, কেস খেয়েছি রে। চুপ কর। ম্যাম, আমরা এক্ষুনি যাচ্ছি। ইয়েস, গিয়ে বলো ম্যাডাম শাও পাঠালেন। যাও মেডিকেল রুমে ওয়েট করো, আমিও যাচ্ছি, গো ইমিডিয়েটলি। ইয়েস ম্যাম, যাচ্ছি, চল ডুগি। এমন প্ল্যান করলি যে উল্টে কেকটাও খাওয়া হলো না। চুপ কর, কেকটা তো কেউ খেতে পারবে না, চল দেখি। কোথায়? অফিস রুমে। ম্যাম যে বললেন মেডিকেল রুমে যেতে, ওখানে ওষুধ পাওয়া যায়, আর আমার দরকার আঠা। চলো ব্রাদার, চলো। চলো, লেটস মুভ টু হেডসেটস রুম। পাকরাশি স্যার ইজ কামিং উইথ ইয়ামি কেক। লেটস মুভ। হুররে! আমাদের প্ল্যানের স্টেপ 1 সাকসেস।
এবার স্টেপ টু, সাবধানে আয়, কেউ যেন দেখতে না পায় আমাদের। দূর, ওরা মনে হয় এতক্ষণে সবাই হেড স্যারের ঘরে চলে গেছে। আমি সত্যই আজ বড়ই গর্বিত, আনন্দিত, পুলকিত, যারে কয় ভীষণ উত্তেজিত। আমার এই 46 বছরে এই প্রথমবার আমি জন্মদিনে কেক কাটতে চলছি। এই সুরি দিয়া কেক কাইটা নিজের জন্মদিন পালন করতে পাইডা, আমি খুবই রোমাঞ্চিত। স্যার, এর জন্য ফুল ক্রেডিট গোস টু নিমকি, ওরি প্ল্যানেটা, আমরা শুধু ওকে সাপোর্ট করেছি। বাহ 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 বাহ, বেশ বেশ, জীবনে অনেক উন্নতি করো, এমন চৌকস বুদ্ধিমান ছাত্রী পাইয়া আমরা, মানে হইল গিয়া আমি সত্যই আপ্লুত। তোমাকে ওই কেকটা দিও নইল না, তোর যে আর সইতাছে না। ক্যাপ্টেন পাকড়া শিখে পাঠিয়েছি কেকটা আনতে, এখনো যে কেন আসছেন না? এখানে এই গঁদের আঠা ফেলছিস কেন ডুগি? চুপ চুপ, দেখতে পাবি একটু পরে, চল এবার কেটে পড়ি। ওই পাকড়া শিরে পাঠাইছো কেক আনতে, এইটা নিজের শরীর লইয়াই চলতে পারে না, কেক লইয়া আইতে পারবো? ম্যাম, কেকের দোকানে একটু ফোন করলে হতো না, এত দেরি কেন হচ্ছে? চিন্তা হচ্ছে আমার, কোনো প্রবলেম হলো না তো? কেক আমি কাটুমি, ওই পাকরাশিটা যদি কেক লইয়া না আসে, আরেই আমি কাটটা ফেলাবো। এসে গেছি, এসে গেছি, কামিং কামিং। ওই তো স্যার এসে গেছেন, স্যার এসে গেছেন। আরে ফাস্ট ফাস্ট, আর তোর সইতাছে না। জন্মদিনে কি ফাইজলামি হইতাছে? হেডমাস্টারের লগে মস্করা পাকরাশি, তোমারে আমি সাসপেন্ড করুম। আমি কেমন জন্মদিন সেলিব্রেট হলো বল। পড়ায় মনই বসছে না, জানিস তো নিম্বু, মুডটাই খারাপ হয়ে গেল। ভাবলাম হেড স্যারের জন্মদিনটা দারুণ করে সেলিব্রেট করব, করতে গিয়ে কি হয়ে গেল? ডুকডুকি ডুকডুকি ডুকডুকি, এটা ডুকডুকির কাণ্ড। তোরও মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে এটা ওই ডুক আর ডুগিরই কাজ, কিন্তু আমার হাতে তো কোনো প্রমাণ নেই যে ওদের ধরবো। তুমি ধরতে পারবে, পারবে ধরতে। পারবো বলছিস? কিন্তু কিভাবে? ইয়েস, থ্যাংক ইউ নিম্বু, আমি তো ভুলেই গিয়েছিলাম। কাজ শুরু করো, কাজ শুরু করো। ইয়েস, নিম্বু এবার নেক্স হবে। দেখ দেখ, হেড স্যারের বার্থডে সেলিব্রেট করে সবার কাছে গুড গার্ল হওয়ার ইচ্ছা।
ওর এই বার্থডে সেলিব্রেশন প্ল্যান যদি ভুন্ডুল না করেছি, তবে আমরাও এই স্কুলের এক নম্বর বিচ্ছু ছেলে নয়। ম্যাম, ম্যাম, পেটে পেটে হঠাৎ ব্যথা শুরু হয়েছে, খুব ব্যথা করছে। আমারও, আমরা জমজ তো, ওর যা যা হয় আমারও তাই হয়। কেকটা তো কেউ খেতে পারবে না, চল দেখি। কোথায়? অফিস রুমে। ম্যাম যে বললেন মেডিকেল রুমে যেতে, ওখানে ওষুধ পাওয়া যায়, আর আমার দরকার আঠা। এখানে এই গদেরাটা ফেলছিস কেন ডুগি? চুপ চুপ, দেখতে পাবে একটু পরে, চল এবার কেটে পড়ি। ব্যাস, এবার আর পাকড়া শিসার হেড স্যারের ঘরে কেকটা নিয়ে ঢুকতে পারবে না। তার আগেই পাকরাশি স্যার এই আঠায় আটকে যাবে। চুপ চুপ, চল স্টেপ টু কমপ্লিট, দেখ এবার মজাটা। ডুকডুকি, এবার তোমরা দেখো আমি তোমাদের কি অবস্থা করি। নিশ্চয়ই ওরা এখন ওদের বাড়িতেই আছে। দেখাচ্ছি মজা এবার তো দেখ। এটা কি করছিস? এটা কি করছিস ডুগি? ভালো হচ্ছে না কিন্তু। আদি আদি, রিমোটটা তো কাজ করছে না, আমি কিছু করছি না রে ডু। ওই দেখ গাড়িটা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, থামা ওটাকে। আদি আদি, আরে 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 আরে, থামছে না। ও মা, এবার ঠিক টের পেয়ে যাবে। আয় আয় আমার সাথে আয়। এই রে, গাড়িটা তো রান্নাঘরের দিকে যাচ্ছে। এসব কি হচ্ছে? এই তোদের পড়াশোনা, এই গাড়ি তোদের মাথায় ভাঙবো। পালা টুকি পালা। তা মানিক জর্জে, কি মতলবে টিফিনের টাকা? না বাবা। হাতে যে গাড়ির রিমোট, বইগুলো কোথায়? না বাবা, বাবা এটা রাখতে পারছি না, হাতে আটকে গেছে। তা তো আটকাবেই, সারাক্ষণ এটা নিয়ে থাকলে কি? গাড়ি আমি না বাবা। হতচ্ছাড়া উজবুক,
গাড়ি নিয়ে আমার সাথে মশকরা। একি এসব কি হচ্ছে? এখানে এই গঁদের আটা ফেলছিস কেন ডুগি? চুপ চুপ, দেখতে পাবি একটু পরে, চল এবার কেটে পড়ি। একি আটকে গেছে আমারও। গদির আটা এখানে কি চড়ালো? আমি চল এবার চল, কান ধরে 200 বার উঠবস কর। ওরে বাবা, 200! এবার আমার প্ল্যান টু। চোখে তার চশমা, যে জুতোতে শক্তি কি? চোখে আমার জন্মদিন পালন উৎসবটা হইতে গিয়া বন্ধু লইয়া গেল, গদের আঠায় ওই পাকরাশি হরকাইয়া। এ হে 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 হে, আরে আরে, এইটা কি হইলো? ও আবার খাড়াইয়া পড়ছে কেন? এই যে পাকরাশি, তুমি মশকরা করো নাকি? আটকে গেছি, আটকে গেছি। গদের আটায় পা দিতে ওরে কে কইছিল? এবার নিক্সের খেল দেখাবো তোদের, অজানাকে জানবে হেড স্যার। আমার ঘরের সামনে গদের আটা আইলো কই টিকা? মেঝেতে আটা কে ফেলাইলো? সত্যই তো, আটা কে ফেলাইব? কোন বান্দরের কাম এইটা? ডুগডুগির কাম না তো। ডুগডুগি এই সময় তো ছাত্র ছাত্রীগো দলে ছিল না, দেখি নাই তো। ক্লাস সিক্স এর সব পোলাপাইন গুলাই তো ছিল, এই দুইটা তো ছিল না। তাহলে কই ছিল? জানতে হইব, জানতে হইবই আমারে। কালকেই না, আজকেই, অক্ষুনি আমি যামু ডুগডুগির বাড়িতে, অক্ষুনি জানুম আমি কই ছিল ওই বান্দর দুইটা, অক্ষুনি যামু আমি। ডুগডুগি রেডি থাক, আসল শাস্তি তোরা এবার পাবি। ১৯৫ ১৯৭ একি স্যার, আপনি এই সময়? বাবা, 200 হয়ে গেছে, যাই এবার। যাবি আর কই, আমি আইয়া পড়ছি বুঝলেন, আর থাকতে পারলাম না। সকালে স্কুলের ছেলেপুলেরা আমার জন্মদিন পালন করতে আমার ঘরে গেছিল, এই সময় এই ডুগডুগি জোরারে আমার ঘরে দেখি নাই। এই সময় কই ছিল এই দুইটা? এইটাই জানতে আইছি। কোথায় ছিলি রে তোরা? হেড স্যারের জন্মদিন পালন হচ্ছে আর তোরা উপস্থিত ছিলি না? এ বাবা, তখন না পালন আর হইল কই, তার আগেই তো। এখানে এই গঁদের আটা ফেলছিস কেন ডুগি? চুপ চুপ, দেখতে পাবি একটু পরে, চল এবার কেটে পড়ি। এই দুই বান্দর আমার ঘরের সামনে মেঝেতে গদের আটা ছড়াইয়া রাখছিল, এই আটাতে পাকরাশি উল্টাইয়া পড়ছে, এই কেক আমার মাথায়, আমার জন্মদিনও মাথায় উঠা গেছে এই দুইটার জন্য। কিরে
হেডসেট যা বলছেন সব সত্যি? হ্যাঁ, আমরাই করেছিলাম। এত বড় সাহস! তোদের জন্য হেডসেটের জন্মদিন ভণ্ডুল হয়েছে 500 বার। 500 বার কান ধরে ওঠ, বস কর, তোদের খাওয়া বন্ধ আজকে। যা অপকর্ম করছে স্বয়ং হেডসারের জন্মদিন ভণ্ডুল। হ্যাঁ, এই অপরাধের শাস্তি স্কুল থেকে সাসপেন্ড করণের দরকার। কাল স্কুল গিয়া মিটিং কইটা ঠিক করুম, আপনি দেখা করবেন, এই কইয়া গেলাম। এবার কি করবি বল? আমি এবার দাঁড়া বেতটা নিয়ে আসি। শেষ পর্যন্ত সাসপেন্ড, ছি 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 ছি। ডুগি রে, কেসগুলো কেমন গন্ডগোল ঠেকছে রে। হ্যাঁ রে ডুগ, সবটাই কেমন ভৌতিক। শুনলাম তোরা কাল সাসপেন্ড হতে পারিস। হেড স্যারের সাথে রাস্তায় দেখা হলো, উনি বললেন সব। ইস, খুব দুঃখ হলো, তাই ভাবলাম একবার তোদের সাথে দেখা করে যাই। তোদের এমন অবস্থার জন্য আমিও যে সত্যি খুব দুঃখিত রে। আমার সমবেদনা রইল তোদের জন্য, চলি রে। কি কেমন দিলাম, আরো বাকি রইল কিন্তু।